আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে বিপদ বাড়ল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি মিলেছে কালীঘাটের কাকুর কাছে। সেই চিঠি প্রকাশ্যে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির চার্জশিটে এমনটাই উল্লেখ। নদিয়ার নাকাশিপাড়া থেকে মানিক ভট্টাচার্যকে প্রার্থী করার অনুরোধ জানিয়ে অভিষেককে চিঠি লেখেন তৃণমূল কর্মীরা। সেটা সরাসরি কখনোই অভিষেককে পাঠানো সম্ভব না, সেই চিঠি তারা পাঠান সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। সুজয় কৃষ্ণ ভদ্র সেই চিঠিতে নিজের স্বাক্ষর করে অভিষেককে পাঠান। শুধু মানিক নন, জেলা পরিষদে জ্ঞানানন্দ সামন্তকেও প্রার্থী করতে চেয়ে তদ্বির করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। ইডি চার্জশিটে এমনটাই উল্লেখ। ইডির চার্জশিট অনুযায়ী একদিকে যেমন তিনি মানিক ভট্টাচার্যকে বিধায়ক হতে সহযোগিতা করেছেন, পরোক্ষে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ইডি চার্জশিটে উল্লেখ করেছে, সুজয় বলেছেন তার কাছে চাকরি প্রার্থীরা কেউ সরাসরি আসতেন, কেউ বা নেতার মাধ্যমে চিঠি পাঠাতেন। ইডির দাবি, চাকরি প্রার্থীরা জানতেন সুজয় কৃষ্ণের সঙ্গে অভিষেকের সম্পর্ক কেমন, সেই কারণেই তারা কাকুর দ্বারস্থ হতেন সমস্যা সমাধানের জন্য। এরপরই চিঠি লিখে সেই সকল চাকরি প্রার্থীদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিতেন। ইডির চার্জশিটে উল্লেখ আরও রয়েছে যে সুজয় কৃষ্ণের একাধিক বেআইনি ব্যবসা রয়েছে, বিভিন্ন ভুয়ো বিল তৈরি করা হয়েছে, এমনকি চাপ দিয়ে ব্যবসায়ীদের দিয়ে শেয়ার করানো হয়েছে। প্রসঙ্গত, কালীঘাটের কাকুর বাড়িতে তল্লাশি চালানোর সময় বেশ কয়েকটি চিঠি পান ইডি অফিসারেরা। মানিক ভট্টাচার্যকে যাতে প্রার্থী করা হয় কালীঘাটের কাকুর কাছে, সেই চিঠি লিখেছিলেন তৃণমূল কর্মীরা। তারা মনে করেছিলেন সুজয় কৃষ্ণই মধ্যস্থতা করে চিঠি পৌঁছতে পারেন অভিষেকের কাছে। এর পরবর্তীতে বিভিন্ন চাকরি প্রার্থীদের চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের দ্বারস্থ হতেন তারা। সুজয় কৃষ্ণ ভদ্র নিজে স্বাক্ষর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতেন। এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তলব করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমেরিকা থেকে প্রত্যাবর্তন করবেন, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে এবং এই চিঠির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।